আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, কনসালটেন্ট ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, 12/1 রিং রোড, শ্যামলী, ঢাকা। আজকে আপনাদের স্পেশালি আমাদের যারা ফিমেল পার্সন আছেন, আমাদের মা বোনরা, তাদের একটা বিশাল সমস্যা, সেটা নিয়ে আপনারা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং সহজ কিছু এক্সারসাইজ নিয়ম কানুন বলবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে অবশ্যই শেফা দিবেন। আমাদের মা বোনদের একটা কমন সমস্যা, সেটা হচ্ছে অনেক সময় প্রস্রাব ধরে রাখতে পারেন না, স্পেশালি একটু বয়স বাড়ার সাথে সাথে। কারো যদি কোনো পেটের অপারেশন হয় এবং অতিরিক্ত মেদ ভুঁড়ি বেশি হয়, অতিরিক্ত ওজন হয়, পোস্ট অপারেটিভ এবং অনেক সময় নর্মাল ডেলিভারির পরেতে আমরা এই সমস্যাগুলো পেয়ে থাকি। ইউরিনারি ইনকন্টিনেন্সি, এটার সাথে অনেকের পায়খানার প্রবলেম হতে পারে, পায়খানা রাস্তাও ধরে রাখতে সমস্যা হতে পারে, একেবারে কমন। এটার সাথে আমাদের ফিমেল যারা আছেন তাদের যেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল বিভিন্ন প্রবলেম আপনারা ফেস করেন, স্পেশালি সিজারিয়ান সেকশনের পর আপনার তলপেটে অনেক সময় বালজ হয়ে যায়, মাসেলটা ঢিলে হয়ে যায়, স্কিন ঢিলে হয়ে যায়, পাশাপাশি তলপেটে ব্যথা হতে পারে এবং এটার সাথে কোমরের ব্যথা হতে পারে। সো একদিকে প্রস্রাব না ধরে রাখা পারা, অনেকের হয়তো সব সমস্যা একসাথে থাকতে পারে, অনেকের একটা স্পেসিফিক সমস্যা থাকতে পারে। আজকে আমি যে কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা সমস্যা নিয়ে এট এ গ্ল্যান্স আমি কিছু এক্সারসাইজ নিয়মকানুন বলবো। ইনশাআল্লাহ পুরো ভিডিওটি আপনারা যদি দেখেন অবশ্যই আল্লাহ পাক আপনাদের উপকার দিবেন এবং ভিডিওটি যদি উপকারে আসে আপনারা শেয়ার করে দিবেন। তো অনেকে ধরেন প্রস্রাবের প্রবলেম, অনেকে ধরেন তলপেটে বালজ হয়ে গিয়েছে, মা বোনরা অনেকগুলো বাচ্চা নেওয়ার পর হতে পারে, তারপরে হচ্ছে সিজারিয়ান সেকশনের পরে কাটা জায়গার পেইন হতে পারে এবং লোয়ার অ্যাবডোমিনাল বিভিন্ন সমস্যা হতে পারে। অনেক মা বোনরা আমাদের দেশে আছেন, আপনারা আসলে নিয়মিত শারীরিক কসরত করেন না, এক্সারসাইজ করেন না, সাঁতার কাটেন না, হাঁটেন না, বা আমাদের দেশের যে ধর্মীয় একটা ব্যাপার আছে, সোশ্যো ইকোনমিক্যাল যে স্ট্যাটাস, ফর দিস রিজন আপনারা এই কাজটা করতে পারেন না বা হয়ে ওঠে না। পারিবারিক সামাজিক বিভিন্ন বন্ধন, বিভিন্ন রেস্ট্রিকশন, আমি বলবো ডিসেবিলিটি রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশনের কারণে আপনারা পারেন না, যেটা ফার্স্ট ওয়ার্ল্ডে খুবই সহজ এবং তারা করে থাকেন, তাদের ওই সমস্যাগুলো অনেকাংশে কম। তো আপনারা বাসায় হোম মেড হোম এই এক্সারসাইজগুলো আপনারা করবেন এবং নিয়মগুলো মানবেন, দেখবেন আপনারা অনেক উপকার পাচ্ছেন এবং ডে বাই ডে দেখবেন আপনাদের উপকারে আসছে। তো আমি এক এক করে প্রত্যেকটা এক্সারসাইজ আপনাদেরকে দিচ্ছি, আর পাশাপাশি আমি যেটা বলবো আপনারা নিয়মিত যারা সুস্থ আছেন, অন্য কোনো রোগে আক্রান্ত নাই, স্পেশালি কোনো কিডনি ডিজিজ নাই, কোনো হার্টের ডিজিজ নাই বা কোনো ডাক্তারের কোনো রেস্ট্রিকশন নাই, যে আপনি বেশি পানি খাবেন না, তাদের ক্ষেত্রে ন্যূনতম 2-3 লিটার পানি, বিশুদ্ধ পানি আপনারা 24 ঘন্টায় একসাথে না, বারবার একটু একটু করে খাবেন। আপনি একটা বোতল ইউজ করতে পারেন, 2 লিটার 3 লিটারের 3টা বোতল, সেভাবে 24 ঘন্টা একটু একটু করে মাঝে মাঝে খাবেন এবং এই এক্সারসাইজগুলো করবেন, ইনশাআল্লাহ উপকারে আসবে। তো আমি শুরু করি, ফার্স্ট এক্সারসাইজ একের পর এক আমি দেখাবো। অ্যাট ফার্স্ট আমি দাঁড়িয়ে এক্সারসাইজ দেখাবো। দাঁড়িয়ে আমি এখানে যদি আপনাদের কোনো ম্যাট থাকে, ম্যাট্রেস, যেমন এই যে পাপস, হ্যাঁ এরকম পাপস, এগুলো আপনারা ইউজ করতে পারেন, বা ম্যাট্রেস, বা আমরা অনেক সময় ফিজিও ম্যাট আমাদের আছে, আমাদের ইনডোর আউটডোরে আছে, এটা আমার চেম্বার, এই জন্য আমি ম্যাট এখানে রাখি না, অনেক সময় এই এইগুলো আমরা ব্যাড নিচু করে করি, দরকার নেই, আপনারা এরকম ম্যাট্রেস বা ইয়েতে আপনারা দাঁড়াবেন, এভাবে সফট কোন একটা ম্যাট্রেসে বা ফিজিও ম্যাট বলি আমরা, হ্যাঁ নরম ইয়েতে দাঁড়াবেন, অথবা আপনারা মহিলাদের যে ক্যাটস পাওয়া যায়, সফট ক্যাটস, বা একেবারে ক্যাটস না থাকলে আমি যে জুতো ইউজ করতেছিলাম, যে চপ্পল, যেতে জুতো আপনারা ব্যবহার করতে পারেন, এভাবে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনার একটা পা এই একটা একটা করে করবেন, ডান পার করে ভর দিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পাটা পিছনে নিয়ে যাবেন, বাম পাটা একটু পিছনে, এই হোল দিস পজিশন, এই এভাবে পাটা পিছনে নিয়ে আপনি নাক দিয়ে শ্বাস নিয়ে
পেটটাকে নিচে চাপ দিবেন, যখন শ্বাসটা নেবেন পেটটা নিচে যাবে, আবার যখন ছাড়বেন পেটটা উপরে উঠবে। আমি দেখাচ্ছি আপনারা, দেখেন এভাবে দাঁড়িয়ে, এই যে আমার নাকের দিকে দেখেন, মানে এই অবস্থা দাঁড়িয়ে নাক দিয়ে শ্বাস নিয়ে পেটটাকে ডায়াফ্রাম দিয়ে পেটটাকে নিচের দিকে চাপ দিবেন, চাপ দিয়ে একটু হোল্ড করে ছাড়বেন। আমি আবারও দেখাচ্ছি, একটু কোত টাইপের কোত, আমরা যে কোত দেই না প্রস্রাব পায়খানা করার সময়, লাইক দ্যাট, ওই ছাড়ার সময় এভাবে একটু কোত টাইপের এক্সারসাইজটা আপনারা করবেন। তাহলে এই এক্সারসাইজ, পাটা একটু পিছনে নিয়ে এইভাবে করবেন, সেম অল্টারনেটিভ, আবার এই পা সেম পিছনে নিয়ে একটু কোত দিয়ে যেন প্রেশার পরে, আমার লোয়ার অ্যাবডোমেনে প্রেশার পরে। অনেক মা বোনের আছেন ইউটেরিয়ান প্রোল্যাপস, যে ইউটেরাস অনেক সময় ভেজাইনা, বা আমাদের মহিলাদের যে প্রস্রাবের রাস্তা আছে অনেক সময় নেমে যায়, ফেলভিক ফ্লোরে নেমে যায়, তো এই এক্সারসাইজ গুলা খুবই উপকারে আসবে। দিস ইজ ফার্স্ট এক্সারসাইজ, দাঁড়ানো একটা এক্সারসাইজই করবেন। এখন ধরেন কেউ যদি এক পায়ে দাঁড়াতে তার ব্যালেন্সের সমস্যা হয়, হতে পারে, এভাবে দাঁড়াতে গেলে যদি পা পিছনে নিতে কষ্ট, আপনি এভাবে দাঁড়াবেন। এতেও যদি সমস্যা হয় আপনি একটা হালকা একটা এরকম চেয়ারের সাপোর্ট নিতে পারেন, সে অবস্থা আপনি এই অবস্থাও করতে পারেন, তবে বেটার উইদাউট সাপোর্ট। হ্যাঁ, এই এক্সারসাইজটা করবেন। ঠিক এভাবে আপনারা ফ্লোরেও করতে পারেন, ফ্লোরে একটা ম্যাট্রেস বিছিয়ে বা একটা তোষক বিছিয়ে, অথবা খাটে আপনারা সমান যে খাটগুলো আছে এভাবে শুয়ে হাঁটু দুইটা ভাঁজ করবেন। ভাঁজ করে আপনার এক ডান হাত পেটের উপরে রাখবেন অথবা বুকের উপরে, যে কোনো এক জায়গায়, একটা হাত পেটের উপরে আর একটা হাত বুকের উপরে এ রাখবেন, ঠিক মাথা থাকবে উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে। এই অবস্থায় আপনি সেম, আমি দাঁড়িয়ে যে ব্যায়ামটা দেখিয়েছি, নাক দিয়ে ইনহেল করবেন, মানে শ্বাসটা নিবেন, মুখ দিয়ে শ্বাসটা ছাড়বেন, মানে প্রশ্বাস করবেন, নিঃশ্বাস প্রশ্বাস। আমি দেখাচ্ছি, আমি আগে জাস্ট নিঃশ্বাস প্রশ্বাস দেখে তারপরে পুরো ব্যায়ামটা দেখাবো। এই যে এটা হচ্ছে দেওয়া, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। পুরো এক্সারসাইজটার মধ্যে এই প্রসিডিউরটা করতে হবে, একটা হাত থাকবে পেটের উপরে আর একটা হাত থাকবে বুকের উপরে, ঠিক আছে? আচ্ছা, যখন নিঃশ্বাসটা নেবেন পেটটা, এই টামি, আমাদের যে পেট, অ্যাবডোমেন, ভুঁড়ি, যাই বলি পেট, এটাকে ফুলাবেন এইভাবে, দেখেন। আবার যখন নিঃশ্বাসটা নেবেন একটু ধরে রাখবেন, আর ধরে রাখলে ভুঁড়িটা যখন ফুলাবেন, যখন ভুঁড়িটা ফুলাবেন তখন আমাদের ডায়াফ্রামটা আপনার একটা কম্প্রেসড প্রেশার পড়বে, ফুলানোর কারণে পুরো বাতাসটা পেটের মধ্যে নিয়ে নিতে হবে। আমি আবারও দেখাচ্ছি, এইভাবে আপনি এক্সারসাইজটা 10-15-20 বার আপনি করতে পারেন, খুবই উপকারে আসবে। আমার নেক্সট এক্সারসাইজ, দিস ইজ পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ বা কিগাল এক্সারসাইজ। পেলভিক ফ্লোরটা কি? এই যে আমাদের দেখেন পেলভিক ক্যাভিটি, এখানে এই যে ইলিয়াম বোন দ্বারা এবং পুরা পেলভিক যে বোনস আছে পেলভিস, এই টোটালটা, এখানে পিছনে স্যাক্রাম কক্সিস আছে এবং দুইটা বোনস দুই পাশে আছে, এই পুরাটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। এই ক্যাভিটিটার মধ্যেই স্পেশালি মহিলাদের যে ফিমেল জেনিটাল অর্গানগুলো থাকে, এবং এর সামনে আমাদের প্রস্রাবের রাস্তা, এবং এখানে আপনার ফিমেল জেনিটাল অর্গান নিচে। এই পেলভিক ফ্লোরটাই আমাদের অর্গানগুলোকে ধরে রাখে, এখানে মাসেল আছে, স্পেশাল অনেকগুলো মাসেল, এখান দিয়ে আমাদের পায়খানার রাস্তা বের হয় এবং প্রস্রাবের রাস্তা বের হয়। সো এই মাসেলগুলা, পেলভিক ফ্লোর যে মাসেলগুলা, এই মাসেলগুলাই মূলত বিভিন্ন আমাদের এই যে অপারেশন বা সিজার বা নর্মাল ডেলিভারি বা বিভিন্ন বয়সজনিত